Ini dia paling pion syuru. One, two, kiri. আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় 16টা ডিম আছে এই কাঁচা ডিমগুলো তিনি এখন খাবে আপনি যদি জিতেন তাহলে আপনার জন্য এই 50,000 টাকা পুরস্কার অবস্থা ভাই পুরো বেগতিক অবস্থা হয়ে গেছে 50,000 কিন্তু ভাই জিতলে 50 আর বাজি বাজি করব না ভাই আন্দরেন আন্দরেন আর জীবনে করবেন এই যে ভাই ভাই বুঝেন কিন্তু এক ডজন খাইতে হবে কিন্তু কাঁচা এক ডজন না ভাই আমি আরো এক ডজন খাইয়া আর তিন আলি খাবো মানে দুই ডজন ডিম খাবেন কাঁচা কাঁচাই খাবো ঠিক আছে আপনার লাগে কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লন লন আপনার মতো বাইক চালান যেটা ছোট ওইটাই লন না ভাই আমি বড় সব বড় বড় লইতেছি লন লন এখানে ডিম আছে 16টা আপনার কিন্তু পুরো 16টা ডিম খাইতে হবে কাঁচা ঠিক আছে আজকে একটা আশ্চর্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে অনেক ধরনের চ্যালেঞ্জিং ভিডিও তারে দিয়া করানো হয়েছে এবং সবটিতে তিনি হারছে বাট কোনো ধরনের পানিশমেন্ট কিন্তু তাকে দেওয়া হয়নি বাট আজকে তিনি এখানে ডিম খাবে এখানে 16টা ডিম আছে কাঁচা খাবে যদি খেতে না পারে তাহলে কিন্তু তার জন্য একটা পানিশমেন্ট আছে তো আপনি যদি জিতেন তাহলে আপনার জন্য এই 50,000 টাকা পুরস্কার ঠিক আছে আর যদি হারেন তাহলে কিন্তু আপনার জন্য বুঝতেই পারছেন কি হবে টাকাটা একটু হাতে নিয়ে দেখা নেন দেখা নেন উইঙ্গা দেন ঠিক আছে কিনা অরিজিনালি জালটা রাখছি নি দেখেন উইঙ্গা দেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই বুঝেন এই টাকার যেমন ওজন পানিশমেন্টের ওজনটাও কিন্তু এমন হইব ঠিক আছে ভাই বুঝা শুনা ডিম খাওয়া শুরু করেন ইনশাআল্লাহ আচ্ছা দেরি করেন না শুরু করেন আচ্ছা এক মিনিট একটা কথা বইলা নেই আমি এই যে বাজিটা যে এখানে যে হইছে তোমরা তো সবাই দেখছো এখন এই টাকা যেরকম বেশি 50,000 পানিশমেন্টটাও কিন্তু তেমন কড়াকড়ি হইব নাকি ঠিক আছে সাক্ষী যে আছে আমি নিজেও সাক্ষী হ্যাঁ ডিমগুলা নিচে নেন 50,000 টাকার একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে সো সম্পূর্ণ ভিডিওটি একেবারে না টেনে দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা মানুষ নাকি এলিয়েন এটা 11 12 13 14 15 এলো 16টা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় 16টা ডিম আছে এই কাঁচা ডিম গুলো তিনি এখন খাবে আচ্ছা রিল্যাক্সে খাক পানির বোতল আর চিপসটা সামনে দাও এটা সামনে এলো 4 আজকে মনে হয় আমার 50,000 টাকা গেল গেল অবস্থা জীবনও পারতো জীবন পারবো না সম্ভাবনা নাই পরে না জানি পড়লে কিন্তু আবার ডাবল খেতে হইব ভাই না 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 আপনি চেষ্টা করেন পারবেন আর তিনটা বাকি আছে চেষ্টা করবেন ভাই অবস্থা ভাই পুরা বেগতিক অবস্থা হয়ে গেছে 50,000 কিন্তু ভাই জিতলে 50 ভাই খাইতে হবে ভাই জেমন তাহলে কিন্তু পানিশমেন্ট কিন্তু অনেক কড়া বুঝালেন
আর আছে কিন্তু দুইটা মাত্র দুইটা দেখে না দুইটা না হে আর দুইটা নষ্ট করছে আচ্ছা দুইটা নষ্ট হইছে মানে চারটা চারটা আরো এটা খাওয়ার পর আরো দুইটা খাইতে হইবে পারবেন বুঝা নেন না ভাই আর পারবো না খাইছে কয়টা দিলে মোট খাইছে 12টা 12টা 14টা 14টা ডিম আচ্ছা 12টা খাইছে দুইটা নষ্ট করছে আর দুইটা আছে তার মানে আর দুইটা আছে 14টা ডিম ধরেন এক কথায় তিনি কিন্তু মুখে দিছে খাইছে বহুত খাইছে তাও এটার জন্য আপনাকে পুরস্কার দেওয়া উচিত কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে আপনাকে পুরস্কার পর আগে পানিশমেন্ট সব সময় পদ্ধারি করেন না আজকে আপনি এটা পানিশমেন্ট করা লাগবেই সব সময় পদ্ধারি করেন পানিশমেন্ট লাগবেই সাক্ষী রাখছি এর কারণে আয় হ্যাঁ পানিশমেন্ট ছাড়া হবে না পানি খান রেডি হ রিল্যাক্স হন আচ্ছা আপনারা কিন্তু দেখছেন তিনি কিন্তু পারে নাই হেরে তাহলে এটা এখানে সমাপ্ত ভিডিওটা ঠিক আছে হারমান স্যার আচ্ছা কান ধরেন যে আর জীবনে এরকম চ্যালেঞ্জ করবেন না কোন আর জীবনে চ্যালেঞ্জ করব না আর জীবনে চ্যালেঞ্জ করব না আচ্ছা এবার পানিশমেন্ট এবার আমি নিজেই কিন্তু আপনারা দেখলেন আর মাথা নষ্ট আপনারা দেখলেন তার বার্থডে উদযাপন করা হয়েছে এখন কিন্তু পানিশমেন্ট কিন্তু শেষ হয় না পানিশমেন্ট এখন বাকি আছে হ্যাঁ চলেন দ্বিতীয় পানিশমেন্ট আরে 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 সবাই বিল্লা আগ গাওয়েন থেকে এই যে পারিস গান শুরু ওয়ান টু থ্রি এই যে পারিস পানিশমেন্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে যে জীবনে আর কোনোদিন সেই ধরনের চ্যালেঞ্জ নিবে না যেটা পারবে না শিক্ষা হইতে জীবনে আর বাজি লাগবে দেরি না পারবেন ইডিয়ার লাগাইবে আর বাজি বাজি করবেন না কাম ধরেন কাম ধরেন আর জীবনে করবেন না দশটা ভাই দশটা দিতেই দশটা ঘুরা ঘুরা তাকে কঠিন একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং আপনারা যারাই চ্যালেঞ্জ রাখবেন যখনই একটু ভেবে চিন্তে রাখবেন যেটা না পারবেন ওই ধরনের চ্যালেঞ্জ নেবেন না তাহলে বিপদে পড়তে পারেন ভাই ভাই পানিশমেন্ট আপনার জন্য গরমের সময় ভালো ছিল তো কয়টা ডিম খাইছেন একটু টোকান এতগুলা ডিম যদি আমি জানি আপনাদেরকে যদি সিদ্ধ করে দেয় তাও খাইতে পারবেন না অনেকে কিন্তু উনি কিন্তু কাঁচা খাইছে সেই জন্য উনাকে কিছু পরিমাণ পুরস্কার দেওয়া উচিত ঠিক না মানবতার দিক থেকে কিন্তু ভবিষ্যতে বাজি রাখার আগে ভেবে চিন্তে তারপর বাজি রাখবে তো আজকে উনাকে এই 10-11টা ডিম তিনি খাইছে এই জন্য তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইল শান্তি শান্তি মানে তিনি না পাইলে আজকে জয়ী এটা মানবতার দিক থেকে আমরা দিলাম খুশি আছেন আপনি হ্যাঁ ভাই সবাই আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আরো চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ